এনডিএর তরফে রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী দ্রৌপদী মুর্মু ওড়িশার প্রত্যন্ত গ্রাম থেকে তিনি পৌঁছে যেতে পারেন রাষ্ট্রপতির মর্যাদায়। এ নিয়ে গোটা দেশ জুড়ে চলছে জোর চর্চা। তার মধ্যে শনিবার কলকাতায় আসার কথা ছিল তার, তবে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে সেই কর্মসূচি স্থগিত করা হয়। সোমবার বিকেলের দিকে কলকাতায় পা দেবেন দ্রৌপদী মুর্মু। এরপর নিউটাউনের এক বেসরকারি হোটেলে রাত্রি বাস করে মঙ্গলবার রাজ্যের বিজেপি বিধায়কদের সঙ্গে তিনি বিশেষ বৈঠকে যোগদান করবেন। বৈঠক শেষে মঙ্গলবারই কলকাতা ছাড়ার কথা দ্রৌপদী মুর্মুর, তবে সরকারিভাবে এখনও কোনো সূচি ঘোষণা করা হয়নি। তবে মনে করা হচ্ছে দ্রৌপদীর এই কলকাতা সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সন্ধ্যা 6:30 দমদম বিমানবন্দরে অবতরণ করবে তার বিমান। সূত্রের খবর, সেখানে বিজেপির তরফে তাকে সংবর্ধনা দেওয়া হবে। শহরের একটি 5-তারা হোটেলে থাকবেন তিনি। মঙ্গলবার সকালে বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠকে বসবেন। শহরের অন্য একটি 5-তারা হোটেলে সেই বৈঠক হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে মঙ্গলবার তিনি স্বামী বিবেকানন্দের বাড়িতেও যাবেন। রাজ্য বিজেপির তরফে জানানো হয়েছে সেখানে মাল্যদান করবেন দ্রৌপদী মুর্মু। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।